হ্যালো, আমি শামিমা আক্তার তুলি, ওনার অ্যান্ড ফিটনেস কনসালটেন্ট কম্বের জিম বাই তুলি। আজকে আমরা দেখব 15 মিনিটস, অর্থাৎ 15 মিনিটে কীভাবে আমরা কিছু পেটের ব্যায়াম করতে পারি, যার স্পেশালিটি হলো যেগুলো আমরা দাঁড়িয়েই করতে পারবো। আমরা সাধারণত জানি এবং এতদিন ধরে ভেবে আসছি যে কোনো পেটের ব্যায়াম করতে গেলে কী হয়, যেটা শুয়ে করতে হবে, আর যদি পেটে কোনো ধরনের কোনো অপারেশন বা প্রিভিয়াস কোনো ইঞ্জুরি এ ধরনের থেকে থাকে তাহলে কিন্তু পেটের ব্যায়ামগুলো অ্যাভয়েড করে করতে হয়। কিন্তু বর্তমান বিশ্বে, এখন তো বিশ্ব অনেক দূর এগিয়ে গেছে ব্যায়ামের ক্ষেত্রেও, কিন্তু তাই আমরা এখন এমন কিছু ব্যায়াম দেখাবো যে ব্যায়ামগুলো আপনাকে শুয়ে করতে হবে না। অর্থাৎ তার মানে আপনি আপনার কর্মক্ষেত্রে, অফিসে আছেন বা পড়ছেন বা ঘরে কাজ করছেন, রান্নাঘরে আছেন, যে কোনো বয়সে, যে কোনো অবস্থায়, যে কোনো কর্ম পরিস্থিতিতেই আপনি কি করতে পারেন, আপনি দাঁড়িয়ে একটা দুটা করে মুভ আপনি করতে পারেন। যদিও আমরা একসাথে একটা না 15 মিনিট দেখাবো, কিন্তু আপনি ভেঙে ভেঙে অল্প অল্প করেও কিন্তু করতে পারেন। আর এতে আরেকটা সুবিধা হচ্ছে যে পেটে অতটুকু প্রেশার পড়া ছাড়াই পেটের কাজটা হচ্ছে, ফলে যাদের আগে বললাম যে কোনো ইঞ্জুরি আছে কিংবা কোনো ধরনের অপারেশন আছে, তারাও কিন্তু এই ব্যায়ামটা করতে পারেন। তবে একটু তো খেয়াল করে নিতেই হবে যে আপনার কোনো ধরনের কোনো আনইউজুয়াল ফিলিংস হচ্ছে কি না, বা কোনো এক্সট্রা প্রেশার পড়ে গেল কি না, এটা একটু খেয়াল করে নিয়ে তারপর আপনারা কিন্তু অল্প অল্প করে করতে পারেন। তবে আরেকটা ভ্রান্ত ধারণা আছে যে পেটের ব্যায়াম মানে হচ্ছে যে শুধুমাত্র এই পেটের কাজ হবে। আপনি যদি প্রপারলি এমনভাবে কিছু মুভমেন্ট করেন, যেটা আমরা এখন দেখাবো, যেগুলোতে হাত পা সহ মুভমেন্টটা হচ্ছে, তাতে কি হয়, টোটাল বডির ওয়ার্কআউটটা হয়ে যায়। অর্থাৎ আমাদের ব্লাড সার্কুলেশনটা পুরো বডিতেই হচ্ছে, আমাদের পেটটা ফ্যাটটা কমছে, আমাদের যেহেতু আমাদের ক্যালোরিটা বার্ন হচ্ছে, পাশাপাশি কোমর সরু হচ্ছে এবং হাত পা এই মাসেলগুলো আমাদের অ্যাক্টিভেটেড হচ্ছে, ফলে টোটাল বডির ফ্যাট বার্ন করতেও হেল্প করে, মাসেল টোন করতে হেল্প করে। এগুলো তো সব বললাম আমরা বাইরের ব্যাপার, ইন্টারনাল অর্গানসে কি, যখন আপনি তার সাথে প্রপারলি ব্রিথ করে সুন্দরভাবে খেয়াল করে নিঃশ্বাস ছেড়ে এবং নিয়ে, অর্থাৎ প্রপারলি, আমরা তো নর্মালি নিঃশ্বাস নেই ছাড়ি, কিন্তু খেয়াল করে নিয়ে একটু লেংদি ওয়েতে ফুসফুসের কথাটা খেয়াল করে যে ভরে নিঃশ্বাস নিলাম, স্লোলি ছাড়লাম, তার সাথে মুভমেন্ট অ্যাড করলাম, তাতে কী হবে, আমাদের লাং ফাংশান অর্থাৎ ফুসফুসের কর্মক্ষমতা বাড়বে, আমাদের হার্টের অ্যাক্টিভিটিটা ভালো হবে, আমাদের পেটে যেহেতু ওখানে অনেকগুলো লিভার এনজাইম এবং অনেকগুলো কাজ হচ্ছে, ফলে সেখান থেকে আমাদের হজম শক্তি বাড়বে। অর্থাৎ আমাদের শুধু দেখা সুন্দর না, আমাদের ওভারঅল পুরোটা শরীরের ইনসাইড অ্যান্ড আউটসাইড সব ধরনের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এবং আমরা একটা সুঠাম সুস্থ সুন্দর দেহ গড়ে তুলতে পারবো। এবার আমরা দেখব যে কীভাবে ব্যায়ামগুলো করতে হয়। তো আমরা ব্যায়াম শুরু করি, এখানে আমি আর আমার ছেলে লিও একসাথে করব। আমরা মা ছেলে মিলে করছি, তার মানে কি আপনারাও যে কোনো বয়সে যে কোনো সক্ষমতাতে কিন্তু করতে পারেন, চেষ্টা করতে পারেন অন্তত, আর বাসায় সবাই মিলে একসাথে ব্যায়াম করার মজাই কিন্তু আলাদা, তাই না? তো ঠিক আছে, আমরা শুরু করি। প্রথমে কি হচ্ছে, সোজা দাঁড়াবো, হাত সামনে ধরে রেখে দেন আমরা 20-15 বা 20 টাইমস করে করব, আপনারাও সাথে সাথে করবেন। ওকে, অ্যান্ড গো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, নাইস। ওকে, এবার আমরা চেঞ্জ করব, পা ওয়াইড করে রেখে আমরা পা অ্যাক্টিভেটেড করে, থাইটা অ্যাক্টিভেটেড করে হাত সামনে রাখছি, এখান থেকে জাস্ট আমরা কি করব, টুইস্ট করব। ওকে, অ্যান্ড বাম থেকে শুরু করি, অ্যান্ড 1 2 3 4 5 6 7 8 9 10, এবার একটু ফাস্ট 20 করব, অ্যান্ড 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। খেয়াল করতে হবে কি যে যখন করছি তখন পুরো শরীর সহ ঘুরে যাব না, আমাদের পা ভাঙা থাকবে,
হিপটা প্রেস করা থাকবে যেন আমাদের কোয়ার্স মাসলটা অ্যাক্টিভেটেড হয়, পা সহ পাশাপাশি আমাদের মেরুদণ্ড যেন সোজা থাকবে এবং এই লোয়ার পোর্শনটা সোজা রেখে ওখান থেকে আমরা টুইস্ট করব, আমরা পুরো ঘুরে যাব না, ঠিক আছে? ওকে ফাইন, এবার আমরা চেঞ্জ করি। এবার আমরা হাত সামনে রেখে শোল্ডার ওয়াইড, ওকে, এখান থেকে পা দিয়ে টাচ করার চেষ্টা করব। অ্যান্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি। নাইস, টোয়েন্টি বা থার্টি করা যায়, আমরা যেহেতু অল্প সময়ে করার চেষ্টা করছি এই জন্য আমরা সব কিছু টোয়েন্টি টোয়েন্টি করেই করছি। ওকে, এবার আমরা কী করবো, সোজা দাঁড়াচ্ছি, বাম হাত মাথার পিছে, ঠিক আছে, আর ডান হাতটা থাকছে পাশে, ওকে, এটা সাইডে পেটের অবলিকের জন্য, হ্যাঁ, কোমরের জন্য। ওকে, অ্যান্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, চেঞ্জ। এখানে হাত নিচেও থাকতে পারে বা আপনি যদি মনে করেন যে ব্যালেন্স হয় আপনার কোমরে ধরে রাখলে সেটাও করতে পারেন, হাত মাথার পিছে থাকছে। খেয়াল করতে হচ্ছে কি, আমরা খুব বেশি ঝুঁকে গিয়ে পা অল্প করে তুলবো না, আমাদের যেহেতু কোমরের কাজ আমরা কি করব, মাথাটা সোজাই রাখছি, ট্রাই করব যে হাঁটুটা পায়ের হাতের কাছে কোণের কাছে নিয়ে আসার জন্য যে টাচ করতে পারি কিনা। ওকে, অ্যান্ড এগেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। ওকে, এবার আমরা কি করব, দু হাত মাথার পিছে নিব, এটা কিন্তু একটু ব্যালেন্সেরও ব্যাপার, যারা এক পায়ে দাঁড়িয়ে এভাবে করতে পারে না তারা দু হাত মাথা পিছে নেওয়ার আগে বা করার সময় আপনারা চেয়ার ধরে তারপর করতে পারেন, যেই সাইডটা করছে অন্য সাইডটা চেয়ার ধরে তারপর করলেন, আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে তারপর আপনারা যেটা করলেন যে মাথার পিছে মানে সাপোর্ট ছাড়া তারপর করলেন, ঠিক আছে? এবার মাথা পিছে দু হাত থাকছে, অ্যান্ড ডান সাইড দিয়ে আমরা শুরু করব। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। ওকে, গুড, এটা ফাস্টও করতে পারেন, আর একটু ফাস্ট করলে কী হবে, আরও একটু কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি অর্থাৎ অ্যারোবিক্সের মতো হবে, হার্ট রেটটা বাড়বে, ফ্যাটটা বার্ন করতে হেল্প করবে, বাট ব্যালেন্সের ব্যাপারে জন্য প্রথমে কী করতে হবে, আমরা একটু স্লো যাব, যে আমরা আগে ব্যালেন্স নিয়ে নিয়ে তারপর করব, ঠিক আছে? এবার আমরা করব লাঞ্চ টুইস্ট। কি হচ্ছে, এখান থেকে ডান পা সামনে নিচ্ছি, নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রাখছি, নাইনটি ডিগ্রি বলতে কি, যে আমাদের পাটা যেন একদম ভাগটা নাইনটি ডিগ্রি হয়, হ্যাঁ, কারণ যখন আমরা খুব বেশি সামনে ঝুঁকে যাব তখন কি হচ্ছে, তখন কিন্তু নিতে প্রেশার পড়বে অর্থাৎ জয়েন্টে প্রেশার পড়ছে, আমরা তো আর ইঞ্জুরি বাড়াতে চাইছি না, তাই না? আমরা তো জয়েন্টে প্রেশার ফেলতে চাইছি না, আমরা চাচ্ছি যে আমাদের মাসেলের প্রেশারটা পড়বে, মাসেলটা অ্যাক্টিভেটেড হবে, পাশাপাশি আমাদের পেটের কাজ হবে, যেহেতু আমরা বলছি যে পেটের ব্যায়াম। ওকে, এখান থেকে হাত সামনে সোজা ধরে, ওকে, অ্যান্ড ওয়ান ডানে টুইস্ট, অ্যান্ড টু নিঃশ্বাস ছেড়ে, হ্যাঁ, থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। এখানে আমরা একটু ভ্যারিয়েশন দেখাই, লিও বাবা তুমি ওয়েট নিয়ে করো, লিও কত ওয়েট নিচ্ছ, এটা 5 কেজি নিচ্ছি, হ্যাঁ, আর আমি নিয়ে নিচ্ছি পানির বোতল, কারণ সবার বাসায় যে ওয়েট থাকবে এমন তো কোনো কথা নেই, তো আমরা তাহলে কী করবো, আমরা তাহলে কী করবো না, আমরা যদি লেভেলটা বাড়াতে চাই বা একটু প্রেশার বাড়াতে চাই তাহলে আমরা তখন কী করবো, আমরা পানির বোতল নিয়ে নিতে পারি, যে 1 লিটার 1.5 লিটার, হ্যাঁ, নিজের অবস্থা অনুযায়ী। ওকে, আমরা পাটা চেঞ্জ করে বাম পা সামনে নিচ্ছি, এবার বটলটা সামনে ধরে নিচ্ছি, এভাবে ধরতে পারেন, এভাবে ধরতে পারেন, যেভাবে সুবিধা। ওকে, মেরুদণ্ড সোজা, হ্যাঁ, হাঁটু ভাঙা 90 ডিগ্রি, পিছে পা স্ট্রেট, মেরুদণ্ড সোজা, যখন নিঃশ্বাস, যখন আমরা টুইস্ট করবো নিঃশ্বাস ছাড়বো, নিঃশ্বাস ছেড়ে পেট চেপে একটু ঝুঁকে দেন টুইস্ট করবো, ঠিক আছে? ওকে, অ্যান্ড ওয়ান টু থ্রি
4 5 6 7 8 9 10. ওকে, এবার আমরা ওয়েটটা রেখে নেই, আমরা এবার দেখাবো যে এই মুভমেন্টটাই আমরা কিভাবে চেঞ্জ করে করে করতে পারি। তাতে যেটা হবে যে আমাদের পায়ের কাজটা ব্যালেন্সের একটা টেস্ট হয়ে যাবে। হ্যাঁ, বারবার ব্যালেন্সটা রাখতে গিয়ে আমাদের শরীরের কী হবে, ক্যালোরিটা আরও এক্সট্রা বার্ন করবে, পারফেকশনটাও আসবে, রেজাল্টটাও দ্রুত আসবে। ওকে, কিভাবে করবো আমরা, এবার সোজা দাঁড়িয়ে আছি। ওকে, অ্যান্ড ডান পায়ে আগে আমরা যাব, অ্যান্ড ওয়ান অ্যান্ড টুইস্ট ব্যাক, টু অন্য পায়ে অ্যান্ড টুইস্ট ব্যাক। আমরা হাত সামনে ধরে রাখতে পারি বা এখানেও রাখতে পারি, আমি আই উড প্রেফার সামনে ধরে রাখা, তাতে কি হচ্ছে হাতটা অ্যাক্টিভেটেড হয়, অর্থাৎ হাতের মাসলগুলো শোল্ডার এটাও অ্যাক্টিভেটেড থাকে, ধরে রাখার কারণে মাসলটা টোন থাকে। ওকে, 10 times, হ্যাঁ, ডান পা দিয়ে। ওকে, গো অ্যান্ড টুইস্ট, টু ব্যাক, থ্রি ব্যাক, ফোর ব্যাক, ফাইভ ব্যাক, সিক্স ব্যাক, সেভেন ব্যাক, কষ্ট হচ্ছে জানি, অ্যান্ড এইট ব্যাক, আর দুবার, নাইন অ্যান্ড টেন। নাইস, সুন্দর হয়ে গেল। আচ্ছা, এবার আমরা করব আবার কোমরের সাইড করে। হ্যাঁ, ঠিক আছে, এটা একটু সহজ, জায়গা দাঁড়িয়ে আছি, এখান থেকে কি হচ্ছে এক হাত মাথা পিছিয়ে নিচ্ছি, ঠিক আছে, এখান থেকে এবার ওয়ান বললে কি হচ্ছে আমরা হাত পাশে যাব, ঠিক আছে। ওকে, অ্যান্ড ওয়ান সাইড অ্যান্ড আপ। এখানে ভেরিয়েশনের জন্য কাজ যেন ভালো হয়, আমরা আরেকটা করতে পারি, পা ওয়াইড রাখতে পারি, আমাদের শোল্ডার ওয়াইড না রেখে আমরা কি করছি ম্যাটের বাইরে পা নিচ্ছি, অর্থাৎ কিছুটা চড়া করে নিচ্ছি, তাতে হবে কি অল্পতেই আমাদের কোমরের কাজটা বেশি হবে। ওকে, অ্যান্ড ওয়ান ডাউন অ্যান্ড আপ, টু অ্যান্ড আপ, থ্রি ডাউন আপ, ফোর ডাউন আপ, ফাইভ ডাউন আপ, সিক্স ডাউন আপ, সেভেন ডাউন আপ, এইট ডাউন আপ, নাইন ডাউন অ্যান্ড আপ। এবার চেঞ্জ, শুধু হাত ঘুরে যাবে, খেয়াল করতে হচ্ছে কি যে যখন আপনি ডাউন হচ্ছেন একদম স্ট্রেট থেকে অ্যাবসিন রেখে পাশ থেকে এমনভাবে যাবেন যেন কোমরে প্রেশারটা পড়া, যখন হাতটা তুলছেন শুধু তোলার জন্য তুলবেন না, তুলবেন যে এমনভাবে যে টান টান, যেন এই জায়গাগুলো মাসলগুলো টান টান হয়, তাতে কী হবে এখানের ফ্যাটগুলো, এখানে যে ভাঁজগুলো থাকে খুব বিরক্তিকর, এই ভাঁজগুলো কিন্তু চলে যেতে থাকবে, ঠিক আছে। আর ছেলেদেরও একই কথা কিন্তু, হ্যাঁ, ফ্যাট বার্নের ক্ষেত্রে কিন্তু ছেলে মেয়েদের মোটামুটি সেম, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কী করছি, ডান হাত মাথা পিছে, ঠিক আছে লেও, ঠিক আছে, ওকে, ইউ আর ডুইং ফাইন, নাইস। ওকে, অ্যান্ড ওয়ান সাইড and up, two side up, three down up, four down up, five down up, six up, seven up, eight down and up, nine down up and ten down and up। এটা আপনারা যদি মনে করেন, প্রয়োজন মনে করেন যে ফাস্টও করতে পারেন, যে হ্যাঁ স্লো, যার মনে হচ্ছে যে না আমি একটু প্রেশারটা ফিল করবো, একটু স্লো পেসে করলেন, একটু টান টান করে করলেন, আর যার মনে হচ্ছে যে না আই এম ডুইং ফাইন, আমার তো ভালোভাবে করতে পারছি, তখন কিন্তু আপনি যেটা করতে পারেন যে ফাস্ট পেসে দ্রুত, খুব দ্রুত মুভমেন্টটা করতে পারেন, ঠিক আছে। এবার আমরা করব আরেকটা পেটের ব্যায়াম, সেটা হচ্ছে যে একসাথে আমাদের হিপ, থাই, শোল্ডার, ব্যাক মাসল এবং আর্মস সব সহ কাজ হবে। এটার নাম হচ্ছে হলো আপনার কার্টিসি টুইস্ট, কার্টিসি অর্থাৎ ভদ্রতা, না, ভদ্রভাবে ব্যায়াম করে আমরা খুব সুন্দর করে পেট এবং পেট কোমর কমিয়ে ফেলবো এবং পুরো শরীরও অ্যাক্টিভেটেড হবে। ওকে, এখানে কী হচ্ছে, আমরা শোল্ডার ওয়াইড দাঁড়াচ্ছি, শোল্ডার ওয়াইড দাঁড়ানোর পরে আমরা একটা সাইড আগে করব, ডান দিকে আগে যাব। হ্যাঁ, ঠিক আছে, হাত আমি খোলা রেখে করছি আর লিও হাত বন্ধ করে করবে, এরপরে আমরা আবার একটু প্রোগ্রেশনে যাব, ঠিক আছে, আগে আমরা করি তাহলে বুঝতে পারবো। ওকে, অ্যান্ড ডান দিকে, ওয়ান
press, 2, press, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. কি খেয়াল করলাম যে পাটা যাচ্ছে আবার হাতটাও পুশ করে যাচ্ছে, উল্টো টুইস্টিং হচ্ছে না, পাটা যেদিকে যাচ্ছে বটে তখন আমাদের শরীর ঘুরে যাচ্ছে কিন্তু আমরা তখন আবার উল্টো দিকে যাচ্ছি, তখন কোমরে একটা মোচড় মারা হয়, যে কাপড় চিপে আমরা যে পানি ফেলি সে ধরনের একটা টুইস্টিং মুভমেন্ট হচ্ছে। এখানে এবার আমরা আবার ওয়েট অ্যাড করব। ওকে, ওয়েটটা নিয়ে নিচ্ছি, অন্য সাইডটা করব আমরা, ঠিক আছে, অ্যান্ড রেডি, ঠিক আছে, অ্যান্ড 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে। এখানে ওয়েটটা পুট করার ফলে, ওয়েটটা যখন আমি পুট করছি লিও, তখন কি প্রেশারটা কমে গেল, আরাম হচ্ছে, প্রেশারটা বেড়ে গেল? তো প্রেশারটা কখন আমরা বাড়াবো, যখন আমরা দেখবো যে আমরা ইজিলি করতে করতে আমরা বেশ ভালো রেজাল্ট পাচ্ছি, একটু ভ্যারাইটি দরকার, একটু প্রেশারটা লেভেল 2-তে যাওয়া দরকার, তখন আমরা এভাবে করব, ঠিক আছে। এবার আমরা আরেকটা মুভমেন্টে যাই, সেটা হচ্ছে এবার আমরা কি করব, পা কিছুটা ওয়াইড করে দাঁড়াবো ম্যাটের বাইরে, অর্থাৎ শোল্ডার ওয়াইড বাইরে, ঠিক আছে। এখান থেকে এবার বাম পা, সরি ডান পা, হ্যাঁ ডান পা উপর দিকে তুলবো, করলে বোঝা যাবে। ওকে, অ্যান্ড 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ওকে চেঞ্জ এই সাইডে, ওকে, অ্যান্ড 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ওকে। এটা ফাস্ট, হয়তো একটু স্লো করতে পারেন, যে 1, 2 আস্তে, কিংবা খুব দ্রুত 1, 2, 3, 4, ঠিক আছে, যার যার এনার্জি বা ব্যালেন্স অনুযায়ী। এবার আমরা কি করব, এবার আমরা ওয়াইড দাঁড়াবো, ওয়াইড স্কোয়াট, হ্যাঁ। এতে কি হচ্ছে, আমাদের পা হিপ সব অ্যাক্টিভেটেড হচ্ছে। এখান থেকে সুইং আপনারা খালি হাতেও করতে পারেন, কিংবা এখানে আমরা একটু ওয়েট পুট করব, ঠিক আছে, অ্যান্ড ডাউন, সুইং নিচে যাবে এখান থেকে, অ্যান্ড আপ স্ট্রেট, হ্যাঁ স্ট্রেট দাঁড়াচ্ছে, ঠিক আছে লিও, ওকে, অ্যান্ড 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, খেয়াল করতে হবে যখন বসছেন তখন যেন এমন হয় না যে ঝুঁকে গিয়ে বসছেন, মেরুদণ্ডটা সোজা থাকবে, মেরুদণ্ড সোজা, এখান থেকে নামবে যতটুকু, হিপ ডাউন হচ্ছে, চেস্ট ওপেন, যখন তুলছি আমরা দোলনির মতো সুইং, হ্যাঁ দোলনির মতো যখন তুলছি তখন অ্যাবসিন, পেট চেপে টাইট করে হিপ স্কুইজ করে আনবো, আবার যখন আনবো তখন এক্সের মতো আমরা ঝুলে দেন আবার তুলবো, ঠিক আছে। ওকে ফাইন, এবার আমরা কি করব, আমাদের আজ মাত্র দুটো মুভ বাকি, ঠিক আছে, আমরা দাঁড়াচ্ছি আবারও কিছুটা স্কোয়াট পজিশনেই। এখান থেকে আমরা কি করব, এক্সের মতো কুড়াল যেমন মারে, যে কুড়াল দিয়ে আঘাত করতে গেলে যেই অবলিক মাসল, আমাদের কোমরের পাশে অবলিক মাসল সহ কাজ হবে, হাত উপরে, অ্যান্ড 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, চেঞ্জের ক্ষেত্রে আমরা আবার ওয়েট নিয়ে নিব, মানে দুটো ভেরিয়েশনই দেখাচ্ছি, হ্যাঁ, যে আপনারা যেভাবে সুবিধা হয় প্রথমে ফ্রি হ্যান্ডে করবেন, তারপরে দরকার পড়লে ওয়েটটা পুট করবেন, ওকে, অ্যান্ড যেভাবে সুবিধা এভাবে হতে পারে, এভাবে হতে পারে যেভাবে সুবিধা, ওকে, অ্যান্ড 1, 2, 3, 4, 5, 6,
7 8 9 10 Nice কি হচ্ছে বারবার এই মুভমেন্টে কোমর এবং অবলিক এবং আমরা যেহেতু পায়ে ভাবে ওয়াইট করে আছি হিপ থাই সবকিছু অ্যাক্টিভেটেড হচ্ছে ওকে এবার আমাদের লাস্ট মুভে আমরা কি করছি আবারও ওয়াইড স্কোয়াটে দাঁড়াচ্ছি বারবার করতে পা ব্যথা করবে যাদের তাদের কিন্তু বলছি যে এই কষ্টর ফলে কিন্তু মিষ্ট পাবেন মানে রেজাল্টটা খুব ভালো হবে ওকে হাত সামনে প্রথমে আমরা এটা কিন্তু এক মিনিট করবো আমরা 30-30 হ্যাঁ নিঃশ্বাসটা ছেড়ে বড় করে আগে নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস ছেড়ে পেট ভেতরে যতটুকু পারেন পেটটা চেপে ভেতরে ঢোকার চেষ্টা করেন এবং হিপ স্কুইজ করে অ্যাবসিন নিঃশ্বাসটা ছেড়ে ছাড়তে থাকেন এবং স্কুইজ ধরে রাখেন হিপ সহ থাই সহ শরীর একটু কার্ল করে হ্যাঁ মেরুদণ্ডটা কার্ভ করে পেট যতটুকু পারেন নাভির দিকে চাপেন অ্যান্ড হোল্ড যখন লাস্ট 5 4 3 2 1 এখান থেকে এবার আমরা জাস্ট 20 পাঞ্চ করব হ্যাঁ মুভমেন্ট অ্যাড করবেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 Nice. ওকে ফাইন আমার মনে হয় 15 মিনিট আর একটু বেশি হয়ে যাচ্ছে মুভমেন্টগুলো হ্যাঁ সবগুলো করতে গেলে হয়তো আপনি 10 করে করলে আর 15 মিনিটের ভিতরে থাকতে পারবেন ইটস নট নেসেসারিলি যে 15 মিনিটই হতে হবে 10 মিনিট হতে পারে 5 মিনিট হতে পারে 20 মিনিট হতে পারে আমরা তো মুভমেন্টগুলো দেখিয়ে দিলাম এই ভিডিওর সাথে সাথে মিলে আপনি করলে আপনার একটা টাইমটা ফিক্স থাকলো যে 20 মিনিটস অথবা আপনি এটা করতে পারেন যে কয়েকদিন করে দেখে নিলেন যে কোন কোন মুভগুলো এবং সেগুলো আপনি যখনই পারছেন সময় পাচ্ছেন কাজের ফাঁকে পড়াশোনা করছেন কাজ করছেন উঠে একটা মুভ করলেন হয়তো 10 বার 10 বার করে করলেন এরকম করে হয়তো দিনে 10-15 বার করে করলেন এক একটা মুভ এক একবার করলেন বা একটানা করলেন একটানা করলে বেশি উপকার হয় যেহেতু একটানা বার্নটা হয় আর মাঝে মাঝে করলে যে উপকার হবে না তা নয় মাঝে মাঝে করলেও অবশ্যই উপকার হবে যে কোনোভাবেই হোক না কেন আমার সাজেশন হবে যে আপনারা ব্যায়ামগুলো করবেন এবং এই ব্যায়ামগুলোতে কিন্তু ভীষণ উপকার পাওয়া যায় আগে আমি উপকারগুলো বলেছি খেয়াল করতে হবে যে খুব ভরা পেটে করা যাবে না খালি পেটে করতে হবে বা অন্তত খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পরে করতে হবে ঠিক আছে তো লিও তোমার কিছু বলার আছে আমরা মা ছেলে মিলে করি মাঝে মাঝে আমার করতে ইচ্ছা করে না ও তখন আমাকে খুব পুশ করে মা ব্যায়াম করতে হবে আবার মাঝে মাঝে ও খুব ফাঁকি টাকি মারার চিন্তা থাকে তখন আবার আমি ওকে পুশ করতে থাকি যে লিও ব্যায়াম কিন্তু করতে হবে কারণ ব্যায়াম আমাদেরকে সুস্থ রাখবে আমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আমাদের শরীর ভালো রাখবে আমাদের মন ভালো রাখবে আমাদের হরমোন যেই ফিল গুড হরমোন যে সেরাটোনিন লেভেল সেটা এই লেভেলগুলো বাড়াবে ফলে আমাদের ব্যায়ামের পরে কিন্তু একটা ফ্রেশ ফাইন এনার্জেটিক একটা ফিল হয় যেটা আমরা আমাদের এই ডিপ্রেশন এক্সজশন বা এই চারপাশের যে এখন যে সিচুয়েশন সেগুলো ওভারকাম করতে আমরা মানে আমরা করতে পারবো হ্যাঁ বা আরও ভালোভাবে করতে পারবো আর ফ্যামিলি মিলে করে আমি আর লিও যখন একসাথে করি তখন কী হয় লিও ভালো লাগে নাকি খুব বিরক্ত লাগে খুব ভালো লাগে মাঝে মাঝে ঝগড়া ফেসাদের পরে তখন এই ব্যায়াম করতে হবে তারপর যখন ব্যায়াম করি তখন কিন্তু দেখা যায় কি যে আমাদের ভীষণ মানে কি বলবো তখন আবার বন্ডিংটা খুব বেড়ে যায় তো আপনারা আমাদের মতো একসাথে ব্যায়াম করবেন এবং খুব এনজয় করে করবেন আর অবশ্যই আশা করি যে আপনারা ভীষণ উপকার পাবেন ওকে ভালো থাকবেন বলো লিও ভালো থাকবেন টাটা